ওনার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। উসমানের চোখের পানি দেখে আমার নবীর চোখে যেন জল চলে এলো। নবীর চোখের জল দেখে উসমান, আর নবী দেখে উসমানের চোখে পানি। নবীর চোখে জল, নবীকে এত ভালোবাসা বেসেছে সাহাবা ইকরাম, নবীকে এত ভালো বেসেছিলেন আমার উসমান। চোখের পানি বন্ধ করতে হবে আজকে, যদি আমার চোখের পানি বন্ধ না করি আমার উসমান গনির চোখের পানি বন্ধ হবে না। আজকে উসমান যদি কান্না করে আমার মেয়েও কান্না করবে, আজকে উসমানের কষ্ট দেখে আমার মেয়েও সহ্য করতে পারবে না। এ উসমান আজকে তুমি আমার পেট তো দেখে নিলা, আজকে পেট থেকে তুমি কি পেলে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার কাছ থেকে আর কি পাবো? আজকে আপনার কাছ থেকে একটি জিনিস পেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই পেটে আমি পাথরগুলো দেখলাম। আমার পাথর দেখে দেখে আজকে আমার চোখের পানি যে বন্ধ করতে পারলাম না। এত চেষ্টা করি, এত চেষ্টা করিলাম নবী গো, আজকে আমার চোখের পানি আমার কথা কেন শুনে না? নবী গো, এত চেষ্টা করলাম আমার চোখের পানি বন্ধ রাখবো, আমার চোখের পানি বন্ধ রাখবো, নয়নের পানি বন্ধ রাখবো। পানিকে বলে, পানি রে আজকে তোর কাছ থেকে কেন পানি বের হচ্ছে বল? তোর পানি তো আমি দেখতে চাই না। আমার চোখের পানি দেখে নবী সহ্য করতে পারিবেন না, তাই নবীর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আজকে আপনার চোখের পানি বন্ধ করে দেন। নবী আমার বললেন, আমার সহন সহে দিবে কারা? আমার মাদিনাকে তসদার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে যাই, ওসমান তুমি কিসের জন্য আমার পেটটা দেখলে বলা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনার পেটে পাথর বাঁধা দেখলাম, আর পাথর বাঁধা দেখে আমার কষ্ট হয়, যেন চোখের পানিতে যেন বুকটা ভেসে যায়, বুকটা ভেসে যায়। নবী গো, আজকে কয়েকদিন আপনি খেতে পান নাই, আজকে ইসলামকে জিন্দা করার জন্য আজকে নিজে কষ্ট করে ইসলামের ঝান্ডা উত্তোলন করে রেখেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি বড় আফসোসের সহিত আপনাকে একটি কথা বলতে চাই। কি কথা বলো? এ উসমান, তুমি কি বলতে চাও বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি কি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করিবে? আপনি কি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবেন বলুন? নবী আমার বললেন, ইয়ে উসমান, যাও যাও, তোমার নবী তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি ঠিক আসরের সময় আপনি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করে নে। জহর হয়ে গেল, ঠিক আসরের ওয়াক্ত চলে আসলো। উসমান গনি বাড়ি চলে গেলেন, বিবিকে বললেন, বিবি রে, আজকে আমার নবীর জন্য তুমি খাবার পাকাতে শুরু করো, আমার নবীর জন্য তুমি খাবার পাকাতে শুরু করো। বিবি খাবার পাকাতে শুরু করলেন, খাবার রান্না করতে শুরু করলেন, নবীর জন্য খাবার রেডি হয়ে গেল। আসরের নামাজ সমাপ্ত করলেন আমার নবী। সাহাবীদেরকে বলে, এ আমার সাহাবা ইকরাম, আজকে তোমরা আমার সঙ্গে তুমি দাওয়াত গ্রহণ করো, আমার সঙ্গে তোমরা চলো
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি কার বাড়ি আমাদেরকে নিয়ে যেতে চান? আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, কার বাড়ি নিয়ে যেতে চান বলো না? আল্লাহর নবী বললেন, আমার উসমান গনির বাড়ি, তোমাদের সকলের দাওয়াত রইল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আজকে আপনাকে দাওয়াত দিয়েছে, আজকে আপনাকে দাওয়াত দিয়েছে আপনার ওসমান গনি, আজকে আপনাকে ইনভাইট করেছে আপনার ওসমান গনি, আমাদেরকে ইনভাইট করে নাই, দাওয়াত করে নাই গো নবী, আমাদেরকে কেন ডাকছেন আপনি? আমাদের জন্য কি খাবার রেডি করেছে? আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, শুনে লও গো, শুনে লও, আজকে যেই আমার জন্য খাবার রেডি করেছে, ওই খাবারে তোমাদের খাবার হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে চলেন তাহলে আপনার সাথে চলে যাই, যেই জায়গাতে নাবি খাই নাই সেই জায়গা থেকেই আমার সাহাবায়ে কেরাম খাবে, কোনোদিনই খাবে না, কারণ আশিকের আসলে যে নাবি খাই না তার শিষ্য কি কোনোদিন খেতে পারে? মা যদি রাগ করে যদি বাড়িতে না খায় তার সন্তানেরা কি করে খেতে পারে গো? এ আমার জননী মায়েরা গো, ওই আমার আব্বা জনেরা গো, আজকে বলতে চাই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে চলে গেলেন কোন দিকে? আমার ওই ওসমান গনির বাড়ির দিকে রওনা হয়ে গেল। এক পা দু পা করে গুটি গুটি ভয়ে যেন হাঁটতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আমার নবীকে যেন বিস্তার বিছিয়ে দিলেন, আমার নাবিকে যেন বিস্তার বিছিয়ে দিলেন, আমার নাবির জন্য যেন জায়গা পেড়ে দিলেন। আল্লাহর নাবির জন্য যেখানে জায়গা হলো সেই জায়গাতে সমস্ত সাহাবায়ে কেরামের জায়গা হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার লোকজনকে নিয়ে বসে যান। আল্লাহর নাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জায়গা নিয়ে বসে গেলেন। ওসমান গনি যেন খাবার বিতরণ করবে, খাবার রেডি করে দিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী, সারা জাহানের নবী, বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন সকলকে অনুমতি দিলেন, তোমরা খেতে শুরু করো, ওসমান গনির বাড়িতে যেন সবাই একসাথে একইভাবে যেন খাবার খেতে শুরু করলেন। খাবার খাওয়া হয়ে গেল, খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই দলে ছিল কে ছিল বাবা? শেরে খোদাই আলী ছিল, যে আল্লাহর শের বলা হয়েছে। তাই আলী অতক্ষণ পর্যন্ত নিজের পৃথিবী দেখে নাই, অতক্ষণ পর্যন্ত নিজের জননীমাকে দেখে নাই, অতক্ষণ পর্যন্ত পৃথিবীর আলো দেখে নাই, অতক্ষণ পর্যন্ত কাবা দেখে নাই, অতক্ষণ পর্যন্ত জননী ফিদাকে দেখে নাই, অতক্ষণ পর্যন্ত আত্মীয় স্বজনকে দেখে নাই, কাউকে দেখে নাই। আল্লাহকে বলে রব্বুল আলামিন, পারওয়ারদিগারে আলামা, আল্লাহ গো অতক্ষণ পর্যন্ত আমি পৃথিবীতে যাব না, যতক্ষণ পর্যন্ত আপনি একটি প্রতিশ্রুতি না দিবেন, আল্লাহ পাক বলবেন, আয়ে আলের রূহ গো, আজকে তুমি কি চাও বলো, আজকে তুমি কি নিবা বলো? আল্লাহ পাক রব্বে কইলা, রব্বুল আলামিন পারওয়ারদিগারে আলামের দরবারে সে আলী সেরে খোদাই আলী বলেছিলেন, আল্লাহ গো, মাবুদ গো, আল্লাহ আমারকে তুমি পৃথিবীতে যখন পাঠাবে, আজকে সর্বপ্রথম আমার নাবিকে যেন আমার দুই নয়ন দিয়ে যেন উদ্বোধন করতে পারি। সুবহানাল্লাহ,
আমার নবীকে জানাও দুই চোখ দিয়ে জানাই আমি উদ্বোধনী করতে পারি। আল্লাহ বললেন তোমার জননী মাকে কি দেখবে না বলো, তোমার আব্বাকে দেখবে না বলো, তোমার আত্মীয় স্বজনকে দেখবে না বলো। আল্লাহ পাকের কথা শুনে আল্লাহকে বলেন রব্বুল আলামিন, আল্লাহ গো মাবুদ গো, আল্লাহ আমি আমার নবীকে সর্বপ্রথম দেখতে যাই। আল্লাহ বললেন ইয়ে আলী তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। ওই আলী ছিল, ওই আলী ওই দলের ভিতরে ছিল, ওই আলী যেন নাবির সঙ্গে ছিল, ওই আলী যেন সাহাবিদের সঙ্গে ছিল, ওই আলী যেন উসমান গনির বাড়িতে একসাথে নাবির সাথে যেন খাওয়া দাওয়া কমপ্লিট করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাওয়া কমপ্লিট করলেন, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে ও জননী মা, ওই আমার বাপজির আগো, আজকে খাবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তার পবিত্র উম্মত উম্মতিদেরকে বলেছে, এ আমার পবিত্র উম্মত উম্মতিরা রে, আজকে তোমরা যখন খাবার খাবে, কারণ রুজির মালিক হচ্ছেন আল্লাহ, কে আল্লাহ, হায়াতের মালিক কে আল্লাহ, মৌতের মালিক কে আল্লাহ, আজকে তোমার কতটা খাবার লাগবে আল্লাহ পাক তোমার জন্য পাঠিয়ে দিয়েছে, তাই খাবার খাওয়া হয়ে যাবে। আজকে তুমি কি করবে, আজকে তোমার খাবার খাওয়া যখন খাবার খাওয়া যখন কমপ্লিট হয়ে যাবে, সর্বপ্রথম তুমি মহান রব্বুল আলামিন পারওয়ারদিগার আলামের দরবারে তুমি দুই হাত তুলে আল্লাহ রব্বে কাইনা রব্বুল আলামিন পারওয়ারদিগার আলাম কে বলবে আল্লাহ গো মাবুদ গো, আল্লাহ তুমি আমাকে রুজি দিয়েছো মাবুদ, তোমার প্রতি আমি শুকরিয়া আদায় করলাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়তে হয়। আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী সারা জগতের নবী সারা কলকাতার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন খাবার খাওয়া হয়ে গেল। খাবার খাওয়ার পরে আল্লাহর নবী দুই হাত উত্তোলন করে দিলেন আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করে দিয়ে মাবুদের দরবারে ইয়া ইলাহি রহম ফরমা মুস্তফা কে ওয়াস্তে আল্লাহর নবী দোয়া করতে লাগলেন। দোয়া করতে করতে বলছেন আল্লাহর নবী আয় রব্বে কায়নাত মাবুদ গো রব্বুল আলামিন পারওয়ারদিগার আলাম আল্লাহ গো, আল্লাহ যেই জায়গা থেকে আমি উসমানের বাড়িতে এসেছিলাম, যেই জায়গা থেকে আমার উসমান গনির বাড়িতে এসেছিলাম, ওই জায়গা থেকে আমি জটা ধাপ ফেলিয়েছি গো মাবুদ, প্রত্যেকটা ধাপে ধাপে তুমি আমার উসমান গনিকে তুমি দষ্টি করে নেকি দিয়ে দাও। সুবহানাল্লাহ, নেকি দিয়ে দাও আল্লাহ পাক উসমান গনির দশটি করে নেকি দিয়ে দিল, দশটি করে নেকি দিয়ে দিল, আল্লাহর নবীর দোয়া কবুল করে নিলেন। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর নবী যখন দোয়া কমপ্লিট করলেন আমার শেরে খোদায় আলে মুশকিল কো সহায় দরে কারারে চোখে যেন পানি চলে আসলো, চোখে যেন পানি চলে আসলো। আল্লাহর নবী বলে আলী আজকে তোমার কেন চোখে পানি, আলী ডুকরে ডুকরে কান্না করে আল্লাহর নবীকে যেন ভিতরকার কথা যেন না বলে, অন্তরের কথা যেন বলতে পারছে না, মনে কি আলীর কথা বলছে, মন বলছে আয় রব্বুল আলামিন মাবুদ গো রব্বে কায়নাত রব্বুল আলামিন, আল্লাহ আজকে উসমান গনির খাবার ছিল গো, আজকে উসমান গনকে তুমি আজকে ধান দৌলত টাকা পয়সা সব দিয়েছ, তাই আজকে এতটা সাহাবা একরাম আজকে আমার নবীকে ডেকে দাওয়াত খাইয়েছে, আজকে পেট পুরে খেতে দিয়েছে। আয় রব্বুল আলামিন মাবুদ গো আল্লাহ রব্বে কায়রা রব্বুল আলামিন পারওয়ারদিগার আলাম আল্লাহ গো, আজকে যদি আমার খাবার থাকে তো গো আজকে আমি ওই ওসমান গনের মতো না, আমি ওই আমার নবীকে ডেকে আমি পেট পুরে খাইয়ে দিতাম, আমিও আমার নবীকে যেন পেট পুরে খাইয়ে দিতাম। আল্লাহর নবী যেন আলীর অন্তরের খবর বুঝতে পেরে গেলেন, আল্লাহর নবী যেন আলীর কথা বুঝতে পেরে গেলেন,
অন্তরের খবর বুঝতে পেরে গেলেন। আল্লাহর নবী জান আলীর মনের খবর বুঝে নেওয়ার পর আল্লাহর নবী আলীকে বলছে, এ আলী গো তোমার চোখে কেন পানি? বলো বলো। আলী বলছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো আজকে আমার চোখের পানির কারণ আপনি জিজ্ঞাসা করিয়েন না। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো আজকে আপনার কাছে আমি একটি অনুমতি চাই। অনুমতি হচ্ছে এটাই, আপনার এই মাহফিল থেকে আপনার আলীকে কি একটু ছুটি দিবেন? বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো আপনি কি একটু আমাকে ছুটি দিবেন? বলো। আল্লাহর নবী বললেন, আলী তুমি কোথায় যাবে বলো? আলী বললেন, নবী গো আমি একটু বাড়ি যাব গো। আলী বললেন, আমি বাড়ি যাব। আমার নবী বললেন, ঠিক আছে তুমি বাড়ি চলে যাও। আল্লাহর নবীর কথা শুনে আলী যেন বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, এ ফাতেমা, এ ফাতেমা, আজকে তুমি একটু আমার সামনে হয়ে যাও গো, আজকে তুমি আমার সম্মুখীন হয়ে যাও। ফাতেমা যেন ইবাদতে মশগুল ছিল গো, বাপজিরা জননী মাইরা, ফাতেমা ঘরের ভিতরে ইবাদত করছিলেন, কপাটটা লাগিয়েছিলেন, কপাটটা লাগিয়ে দেওয়ার পরে ইবাদত করছিলেন। আলী গিয়ে ডাক দিয়ে বলে, ফাতেমা, 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 করতে করতে গেটের কাছে চলে গেলেন। গেটের কাছে গিয়ে কাট 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 করে আওয়াজ দিচ্ছে। ফাতেমা যেন গেটটা খুলে দিলেন, কপাটটা খুলে দিলেন। কপাটটা খুলে দেওয়ার পরে আলীর চোখে যেন পানি দেখে নিলেন। ফাতেমা নিজের স্বামীকে বলে, স্বামী গো আজকে কেন আপনার চোখে পানি গো? ও আমার প্রাণের স্বামী, আজকে আপনার চোখে কেন পানি গো? আপনার চোখে কেন পানি গো? আপনার নয়নে কেন পানি গো? আল্লাহর নবীর জামাই শেরে খোদা আলে মুশকিল কুশা হায়দারে কারার নিজের ফাতেমা বিবিকে বলে, বিবি রে আজকে আমার চোখের পানির কারণ হচ্ছে এটাই। তুমি কি শুনতে চাও বলো? তুমি কি জানতে চাও বলো? ফাতেমা আল্লাহর নবীর জামাই শেরে খোদা আলীকে বলছে, স্বামী গো তাড়াতাড়ি আপনি আমাকে বলে দে। শেরে খোদা আলী বজর নয়নে কানতে কানতে বলছেন, বিবি রে আজকে আমার চোখের পানি হচ্ছে এই কারণে যে আমি ছিলাম নাবির দলে ছিলাম গো, আমি নাবির কাছে ছিলাম, যুদ্ধের ময়দানে ছিলাম, ওসমান গনে যেন সকলকে দাওয়াত দিয়েছে, আমি ওই দাওয়াত গ্রহণ করেছিলাম, আল্লাহর নবীর সঙ্গে গেছিলাম ওই জায়গাতে, যেই জায়গাটা হচ্ছে ওসমান গনির বাড়ি। উসমান গনির বাড়িতে গেলাম, আর যাওয়ার পরে আমাদের সকলকেই পেট পুরে খেতে দিল, সবাইকে পেট পুরে খেতে দিল। আর অবশেষে আমার নবী আপনার নবী অর্থাৎ তোমার পিতা জননী আব্বা দুই হাত তুলে দোয়া করলেন। কি দোয়া করলেন গো? আল্লাহর নবী দোয়া করলেন, উসমানের বাড়িতে জয় ধাপে সাজিয়ে প্রত্যেকটা ধাপে দশটি দশটি করে গোনা দিবে, আপনার নেকি দিবে। এ ফাতেমা আজকে যদি আমার খাবার থাকি গো, ফাতেমা আজকে যদি আমার বাড়িতে দানা থাকিত, আজকে যদি আমার বাড়িতে টাকা পয়সা থাকিত, আজকে আমিও ওই নবীকে আমিও ডেকে পাঠাতাম। ফাতেমা আজকে কি আমার বাড়িতে খাবার আছে বলো গো? ফাতেমা আমার বাড়ি থেকে কোনো দানাই আছে বলো গো? ফাতেমা বলে, এ স্বামী গো
আজকে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আজকে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, তাহলে কি হবে ফাতেমা? আমি যে আমার নাবিকে খাওয়াবো গো ফাতেমা। ফাতেমা বলছে আল্লাহ ছাড়া আর কেউ মাদত করতে পারবে না। বলেছে আমার নাবিকে খাওয়াবো, আমার ফাতেমা বলছে এ স্বামী তোমার মুখ থেকে যখন বেরিয়ে গেছে যে আমাদের নাবিকে খাওয়াবে, আমি ফাতেমা আপনাকে আমি অনুমতি দিলাম, যান যান চলে যান, ওই নাবিকে আপনি দাওয়াত করে আসুন। আজকে আমাদের বাড়িতে খাবার নাই, আজকে আমাদের বাড়িতে কোনো দাওয়া তারা নাই, কিন্তু আজকে যদি নাবিকে দাওয়াত করে আসে, নাবি যদি চলে আসে, আজকে আমাদের নাবি অপমান হয়ে যাবে, আমাদের নাবি অপমান হয়ে যাবে, আমার নিজের জান থাকতে মান থাকতে আমাদের নাবিকে আমি অপমান করতে পারিব না। এ ফাতেমা তুমি কি করবে বলা? বলছে স্বামী গো আজকে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি আগে চলে যান আমার নাবির কাছে। শেরে খোদা আলে যেন ফাতেমার কাছ থেকে চলে গেলেন, ওই জায়গাতে গেলেন যেই জায়গাটায় আমার নাবি মোস্তফা ছিলেন, যেই জায়গাটাতে আমার নাবি মোস্তফা ছিলেন, ওই জায়গাতে যাওয়ার পরে আমার নাবিকে যেন আমার আলী বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নাবি গো আজকে আপনার আমার বাড়িতে দাওয়াত রইল, দাওয়াত রইল। আল্লাহর নবী হাসতে লাগলেন। আলী বলছেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি হাসছেন কেন? তো বলছে তুমি আমাকে দাওয়াত দিলে তাই হাসছি। তো নবী ওসমান গনিও তো আপনাকে দাওয়াত দিয়েছিল কিন্তু আপনি কেঁদেছিলেন, কিন্তু আজকে আলী দাওয়াত দিলে আপনি হাসলেন, এর মানে এর কারণটা হুজুর একটু বলে দেন। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবি গো একটু আপনি বলে দেন এই হাসার কারণটা কি? বলেন আল্লাহর নবী বললেন এ আলী রে আমার হাসির কারণ ওই দিন বলিব যেই দিন তোমার বাড়িতে আমি পেট পুরে খেতে পাবো। সুবহানাল্লাহ, আলে তোমার দাওয়াত গ্রহণ করে নিলাম, আলে তুমি চলে যাও। আলে চলে গেলেন, আলে যাওয়ার পরে ফাতেমাকে ডাক দিয়ে বলেন ফাতেমা আমি আমার নাবিকে দাওয়াত দিয়ে চলে এসেছি গো ফাতেমা, ফাতেমা আমি আমার নাবিকে দাওয়াত দিয়ে চলে এসেছি, এবার তুমি কোথায় খাবার পাবে বলো? ফাতেমা বলছে নিজের স্বামীকে আলীকে বলে, স্বামী গো আমি যতক্ষণ পর্যন্ত ঘরে থাকবো গো স্বামী ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে ডিস্টার্ব করিবেন না। সুবহানাল্লাহ, স্বামী গো আপনি আমাকে ডিস্টার্ব করিবেন না, আপনি চলে যান, চলে যান ওই নাবির কাছে চলে যান। তবে ঠিক যখন আসরের ওয়াক্ত হয়ে যাবে আপনি আমার নাবিকে আপনার সঙ্গে নিয়ে চলে আসবেন। ফাতেমা আজকে আমাদের নাবিকে নিয়ে আসব, কিন্তু ওই নাবির জন্য খাবার কোটি তুমি পাবে কে বলো? বলছে খাবার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আলীকে পাঠিয়ে দিলেন নাবির কাছে, আলী আমার নাবির কাছে চলে গেলেন। আর এইদিকে আমার ফাতেমা ঘরে ঢোকার পরে একটি বড় হাড়ি নিয়ে বাবা বেরিয়ে চলে আসলেন গো। এ জলডিমা, এ বাপজিরাই আমার গো, আজকে আল্লাহর প্রতি ভরসা,
আজকে আল্লাহকে কত আমার ফাতেমা বিশ্বাস করেছে, আজকে এই ফাতেমা এত বিশ্বাস করেছে, এত বিশ্বাস করেছে আল্লাহর প্রতি, এত ভরসা করেছে একটি খালি হাড়ি নিয়ে আর একটা খালি থালা নিয়ে। জানো আমার ফাতেমা যেন ঘর থেকে যেন বেরিয়ে গেলেন, বেরিয়ে চলে আসলেন, আকার উপরে যেন হাড়িটা চাপিয়ে দিলেন, আকার উপরে হাড়িটা চাপিয়ে দেওয়ার পর বাড়ি থেকে যেন বালতি নিলেন, বালতি নেওয়ার পরে আল্লাহর নবীর বিটি ফাতেমা কিছু দূর চলে গেলেন, কিছু দূর যাওয়ার পরে কুয়া থেকে পানি উঠালেন, পানি নিয়ে আসার পরে ওই হাড়িতে পানিটা ঢেলে দিলেন, পানিতে ঢেলে হাড়িতে পানিটা ঢেলে দেওয়ার পরে সরপেশটা যেন লাগিয়ে দিলেন আল্লাহর নবীর বিটি ফাতেমা। আজকে ওই শুকনো আপনার খালি হাড়িটা যেন আকার উপরে চাপিয়ে দিয়ে ঘরে চলে গেলেন, কপাটটা যেন লাগিয়ে দিলেন, লাগিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীর বিটি ফাতেমা আল্লাহর কাছে দুই হাত তুলে নিলেন, আল্লাহর কাছে দুই হাত তুলে নিয়ে বললেন রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগার আলা আল্লাহ গো মাবুদ গো, আজকে তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই গো, তবে আপনারা সম্ভবকে অসম্ভব করে দেন আপনি গো, অসম্ভবকে আপনি সম্ভব করে দেন। ওই রব্বুল আলামিন মাবুদ রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম আল্লাহ গো, বাইরে আমি আকার উপরে একটি হাড়ি রেখে এসেছি মাবুদ গো, যে নবীকে তৈরি না করলে আজকে আকাশ পাতান নদী নালা কীট পতঙ্গ কিছুই আপনি তৈরি করতেন না, ওই নবীকে আমার স্বামী যেন দাওয়াত দিয়েছে যে আজকে ওই নবী আমার বাড়িতে খাবার খেতে আসবে, ওই নবী যেন অপমান যেন না হয়ে যায়। যে নবীর জন্য দুরুদ পড়ে দুনিয়া, যে নবী আজকে আকাশে পাতালে নদী নালাতে, আজকে জাহান্নামে জান্নাতের ধারে, আজকে পুল সিরাতের পারে, আজকে প্রত্যেকটা জায়গাতে ওই নবী, ওই নবীকে যদি আজকে যদি আমার বাড়িতে এসে খাবার যদি না পায় আজকে বড় অপমান হয়ে যাবে, আর আজকে যদি অপমান হয়ে যায় ফাতেমার বাড়িতে আসার পরে যদি অপমান হয়ে যায় আমি ফাতেমার যেন একটি দাগ লেগে যাবে, একটি দাগ লেগে যাবে যে ফাতেমার বাড়িতে এসে নিজের মেয়ের বাড়িতে এসে আমাদের নবী ওয়ালা হারে ঘুরে গেছে। আয় রব্বে কায়না রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো মাহবুব গো, আমার নবীর জন্য আপনি খাবারের ব্যবস্থা করে দেন। প্রথম যেদিন তুমি আসলে ভাবে হর পরিফা রিসিতা দরদ গায়ে কলর আবি, জোরে বলে সুবহান সুবহানাল্লাহ। প্রথম যেদিন তুমি এসে আসলে ভাবে হর পরিফা রিসিতা দরদ গায়ে কলর আবি, যার রহমত সিমাহানা কান্দে আশিতোষ জিহদা গুণগরুণ মা আছে আমার কেমন হবে আর দিওয়ানা হইয়া ডাকি আমি সারা দহনা গায়ক হবার, তোমার নূর সারা জগত নূরা নে, নাবির নূরেই তো জগৎটা নুরানি, তাই তো নাকি?
নাবির নূর থেকেই তো আমরা এত সুন্দর, নাবির নূর থেকেই তো দুনিয়াটা এত সুন্দর, নাবির নূর থেকেই তো আজকে পৃথিবীটা এত সুন্দর পেয়েছি আমরা। কবি কি বলছে, তোমার নূরে হে জগৎ নূরানে, তাই জিন্নায় নশাল দরদ পড়ে, পড়ে ফারিস্তা আসমানে, দরদ পড়ে দনহিয়া বৃক্ষ লতা পাতা, জপড় করে আল্লাহ নাম যা হার, আরে দিওয়ানা হইয়া ডাকি আমি সারা দাহনা গয়াকবার, নাবি হবে তোমার জামিনদার, দাঁড়িয়ে কষ্ট দেখিবে লাগন রহমাতের ভান্ডার। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নাবির আশিক না, আমরা নাবিকে ভালোবাসি তো নাকি? তাহলে নাবিকে যদি ভালোবাসি তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়তে হবে, তাহলে নাবি খুশি হবে, নাবি রাজি থাকবেন। আর নাবি যেখানে রাজি হয়ে যাবে ওই কবরে গিয়ে নাবির সাথে দিদার হবে, আর ও নাবিকে যদি ভালো না বাসতে পারে ও নাবির সাথে দিদার হবে, নাবি সামনে দাঁড়িয়ে থাকবে কিন্তু নাবিকে চিনতে পারা যাবে না। বাপজিরাই আমার, ভাইরাই আমার, এ নাবির শান ও শওকাত মর্যাদা আল্লাহ পাক এত উঁচু করে দিয়েছে, এত উঁচু করে দিয়েছে যে এ পৃথিবীর জমিনের আমার বান্দা বান্দিরা আজকে আমার নাবিকে এত শান ও শওকাত মর্যাদাকে এত উঁচু করেছি, নাবিকে এত মুজেজা দান করেছি, এ মুজেজা অন্য কোন নাবিকে আমি আল্লাহ দান করি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজিরাই আমার, ভাইরাই আমার, এ নাবি আজকে শুধু এখনকার জন্য নয়, উনি আমাদের পর্দার আড়াল হয়েছে মদিনার সরজমিনে, আজকে ও নবী মুস্তাফা ওই জায়গা থেকে পৃথিবীর সমস্ত কিছু আজকে ওই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবী ওই জায়গা থেকে এই জায়গাটা দর্শন করতে পারেন, ও নবি কি কবরে যেতে পারেন না? আজকে এই জায়গাতে কবরস্থানে আসতে পারেন না? কোন ব্যক্তি যদি মারা যায় এখানে উনি আসবেন, যদি আপনার কালোখালিতে কেউ মরে ওখানেও যাবেন। একজন ব্যক্তি আজকে দেখা যায় মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কুদরতিতে, আল্লাহ পাক বলবে আমার নবীর শান ও শওকাত এত মুজেজা দান করলাম, এত মুজেজা দান করলাম, হাজার হাজার কবরে প্রত্যেকটা সময়ে একই সময়ে আমার নাবি প্রত্যেকটা জায়গাতে আমার নাবিকেই দেখতে পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরাই আমার, নাবি ছাড়া পৃথিবীতে কিছু নাই, এ নাবিকে ভালোবাসতে হবে, নাবির আশিক হতে হবে, নাবির পাগল হতে হবে। ও নাবির পাগল যদি হতে পারি আমরা, তাহলে ও নাবিকে আমরা দুই নয়নে ও কবরে গিয়ে দেখে নিতে পারবো। জোরে বলে সুবহানাল্লাহ। ও নাবি আমাদের সাফায়াত করিবে, ও নাবি আমাদের জন্য কান্না করবে, ও নাবি দরদি নাবি, ও নাবি মায়ার নাবি, ও নাবি ভালোবাসার নাবি, ও নাবি ওই জায়গাতে থাকবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ নবীকে বলবে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তুমি কোথায় থাকবে বলা? আল্লাহর নবী বলবেন, আয় রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো মাবুদ গো আমাকে ওই জায়গাতে রাখো ঠিক জাহান্নাম এবং জান্নাতের মিডল প্রান্তে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে বলবে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো আজকে আপনার জাহান্নামের পাশে ওই জায়গাতে সিংহাসনটাই আপনাকে দেওয়া হবে না, কেন আপনি ওই জায়গাতে থাকবেন বলুন? আল্লাহর নবী কান্না করতে করতে বলবে, আয় রব্বুল আলামিন
পারওয়ারদিগারে আলাম আল্লাহ গো মাবুদ গো ওই জায়গাতে আমি থাকব, কারণ হচ্ছে এটাই, কারণ হবে এটাই যে ওই জায়গাতে আমি যখন আমার বাবু দেবে উম্মত উম্মতিরা যখন জাহান্নামের দিকে চলে যাবে, আমার যদি দয়া হয়ে যায়, আমার যদি মায়া হয়ে যায়, আমি আমার নুরানি হাত দিয়ে ওই ব্যক্তিকে আমি জান্নাতে ঠেলে দেব। সুবহানাল্লাহ, জান্নাতে ঠেলে দেব। আয় রব্বুল আলামিন, পারওয়ারদিগারে আলাম আল্লাহ গো আমার সিংহাসনটি ওই জায়গাতে করে দাও, নাবি হবে তোমার জামিনদার, আর দাঁড়িয়ে কষ্ট দেখবে না গৌড়ে রহমাতের ভান্ডার, নাবি কাঁদবে না যারে হে যার, এরা সবাই গুনে গার, পুলিশি রাতে রাস্তা হবে খুরের চাইতে ধা, আরে দিওয়ানা হইয়া ডাকি আমি সাড়া দাও না গোয়া কেবা, আরে গুনাগার উম্মা আছে আমার কেমন হবে এবার, দরুদ পড়ে আল্লাহ সাল্লাল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মাদিন সাল্লাল্লাহ মুহাম্মাদ হরদম জবান নিকালো পাক নাবে মুহাম্মাদ হরদম জবান নিকালো শফে আনা মুহাম্মাদ। এ বাপজিরা আমার গো, ওই আমার মা বোনেরা এক জায়গাতে জানো আমার ফাতেমা আকার উপরে খালি হাড়িটা যেন চাপিয়ে রেখে দিয়েছে, খালি হাড়িটা আকার উপরে চাপিয়ে দিয়ে আমার আল্লাহর প্রতি এতটা ভরসা রেখেছে যে ঘরের ভিতরে গিয়ে ডুকরে ডুকরে কান্না করে, চোখের পানিতে যেন বুকটা ভেসে যায়। যাহার অতিবাহিত হয়ে গেল আশার কাছে আসবে, আল্লাহ গো মাবুদ গো আল্লাহ এখনো কেন খাবার কেন তুমি দাও নাই মাবুদ, আল্লাহ তোমার ওই শের যে শেরের জন্য তুমি আজকে সূর্যকে তুমি লেটে উঠিয়েছিলে, আয় রব্বুল আলামিন পারওয়ারদিগারে আলাম আল্লাহ গো মাবুদ গো আল্লাহ ওই সূর্যকে তুমি ডুবিয়েছিলে, লেট করে ডুবিয়েছিলে, যে আমার হাসান হোসাইন কলেজের টুকরা নয়নের পড়ার জন্য। ওই ফাতেমা আজকে তোমার দরগাহে ইলাহিতে হাত তুলেছে মাবুদ, আল্লাহ গো মাবুদ আজকে ওই দিনটার কথা মনে হয়ে যায় গো, এত অভাবের সময়, এত অভাবের সময় আল্লাহ পাক তুমি আমার হাসান হোসাইন হাসান হোসাইনকে তুমি একটি ইহুদির বাড়ি থেকে ফিরিয়ে দিয়েছিলে মাবুদ গো, আল্লাহ ওই দিনটা কি আমার আর হবে না, রব্বে গায়রাত রব্বুল আলামিন মাবুদ মনে হয়ে যায় যে পেটের দায়ে আমার হাসান হোসাইনকে আজকে এক ইহুদির বাড়িতে রাখা হয়েছিল, অতক্ষণ পর্যন্ত ইহুদি ফিরিয়ে দেয় নাই, কথা দিয়েছিল
যে আজকে তুমি টাকা নিয়ে যাবে যাও, তবে এই সূর্য ডুবার আগে তুমি আমাকে টাকা ব্যাগ দিয়ে দিও। ব্যাগ যদি না দাও হাসান হোসাইন কে তোমাকে আর কোনোদিন দিব না। আমি যে তার জননী মা, আজকে তোমার দরবারে হাত তুলেছি মাহবুব গো আল্লাহ, আজকে আমি আপনার দরবারে হাত তুলেছি মাহবুব আল্লাহ, কতক্ষণ পর্যন্ত তুমি সূর্যকে ডুবিয়ে দাও নাই গো। চলে যায় চলে যায় আমার আলে, চলে যায় নাবিকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নাবি গো, আজকে চলেন গো আমার বাড়ি। আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের নামাজ আদায় হয়ে গেল, আসরের নামাজ পড়ে নিলেন, আল্লাহর নবীকে যেন আমার আলে যেন সঙ্গে সঙ্গে করে নিয়ে চলে আসছেন। একদিকে আমার আলী আমার নবীকে নিয়ে আসে, আর একদিকে যেন আমার জননী ফাতেমা, আমার জননী ফাতেমা আল্লাহর দরবারে হাত দোকান তুলে দোয়া করে মাহবুব গো এখনো তুমি কি খাবার দিবে না, আমার নবী এসে যে অপমান হয়ে যাবে, আল্লাহ গো তুমি খাবার দিয়ে দাও, তুমি আমার খাবার দিয়ে দাও। আল্লাহর নবী রাস্তায় বেরিয়ে গেছে, আর এই দিকে জানো আমার ফাতেমা যেন হাজার নয়নে কান্না করে, এত কান্না করেছিলেন এত কান্না করেছিলেন আল্লাহর নবীর বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চোখের পানিতে যেন বুকটা ভাসিয়ে দিয়েছিলেন আল্লাহর কাছে বড় আফসোস নিয়ে, আজকে যেন দুই হাতটা যেন নামিয়ে দিলেন আল্লাহর কাছে বড় আফসোস নিয়ে, আল্লাহর কাছ থেকে যেন আল্লাহর বান্দে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দুই হাত নামিয়ে নিলেন, বড় আফসোস হলো আল্লাহ গো আমার পিতা আমার নাবি আজকে কি অপমান হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আজকে কি আমার নাবি বাড়ি থেকে অপমান হয়ে চলে যাবে। হঠাৎ করে যেন গেটটা খুলে দিল, গেট খুলে দিল, গেটটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পা দু পা করে যেন আখার দিকে গেল, চুলার দিকে গেল রে জননী মা। ওই জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, চুলার দিকে গেলেন, যাওয়ার পরে দেখছেন তো আপনার বিস্কে আম্বারের মতো খুশবু যেন ওই হাড়ি থেকে যেন বের হতেছে। সুবহানাল্লাহ, মিসকে আম্বারের নাই, আজকে ওই হাড়ি থেকে যেন খাবারের সেট বের হচ্ছে। আজকে ফাতেমার চোখ দিয়ে পানি যা ঝরছিল, ফাতেমা এত খুশি হলেন গো জননী, আজকে ওই ফাতেমা যেন খুশিতে জানো আপনার আবারও যেন চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করলেন, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার পরে ওই থালাটা যেন টানে দেখছেন তো আপনার ওই খালি হাড়িটা যেন পরিপূর্ণভাবে খাবারে আপনার খাবার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, পরিপূর্ণভাবে হাড়ি লাড করে আল্লাহ পাক খাবার পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলে জিবরিল আমিন রে, আজকে আমার ফাতেমা, ওই ফাতেমা আমার হাসান হোসাইনের জননী ফাতেমা, শেরে খোদা অর্থাৎ আমার আলীর ফাতেমা বিবি, ওই ফাতেমা আমার দরবার হাত তুলেছে, আমি ফাতেমার দোয়া বিফল করতে পারিব না। এ জিবরিল আমিন তুমি যাও গো যাও, তুমি চলে যাও, যাওয়ার পরে তুমি ওই ফাতেমার বাড়িতে গিয়ে হাড়িটা পরিপূর্ণ করে খাবার দিয়ে চলে এসো। খাবার দিয়ে দিল, ফাতেমা কি করলেন, সরপেশটা তুললেন, থালাটা তুললেন, তোলার পরে দেখছে তো পরিপূর্ণভাবে খাবার হয়ে গেছে, এইদিকে যেন আমার নাবিও বাড়ি ঢুকছে না, আমার আলীও যেন বাড়ি ঢুকছে না। আলী মনে মনে বলছেন আমি তো আমার নাবিকে দাওয়াত দিয়েছে যে, আমি তো আজকে আমার রাসূলকে দাওয়াত দিয়েছে যে, আমি তো আমার পয়গম্বরকে দাওয়াত দিয়েছে যে, আজকে আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে
বাড়িতে পানি নাই, আমার বাড়িতে দানা নাই, কিন্তু আমার নাভে সমস্ত সাহাবা একরামকে যেন নিয়ে চলে আসছে। আজকে তো বড় অপমান হয়ে যাব, বড় অপমান হয়ে যাব। আল্লাহর নাভিকে যেন বলতেও পারে না, নাভি আজকে আপনি এতটা মানুষ নিয়ে যায়েন না, এতটা সাহাবা একরামকে নিয়ে যায়েন না, এই কথা বলতে পারেন নাই, এই কথা বলতে পারছেন না। এক পা দু পা করে আলী জানো আমার নাভিকে নিয়ে জানো নিজের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আলীকে যেন জায়গা পেড়ে দিলেন, আলী জায়গা পেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নাভি যেন বসে গেলেন, সমস্ত সাহাবা ইকরাম যেন বসে গেলেন। আলীকে বলছি, আলী তুমি খাবারটা তাড়াতাড়ি দিয়ে দাও আমাদেরকে। আলী বলছে, আল্লাহর নাভি গো, আজকে সকলের জন্য তো খাবার আমি করি নাই, আজকে আপনার জন্য খাবার করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে সবাইকে আমি কি করে খাবার দেব গো, আজকে আমি কি করে খাবার দেব। ফাতেমার কাছে চলে গেল, ফাতেমার কাছে চলে গেল, ফাতেমাকে কানে কানে বলছে, ফাতেমা আজকে আমার নাবি যে সবাইকে নিয়ে চলে এসেছে, এখন তুমি কি করবে বলো। ফাতেমা বলছে, রুজির মালিক হচ্ছেন আল্লাহ, রুজির মালিক হচ্ছেন আল্লাহ, আজকে নবী মুস্তাফা আজকে আমার বাড়িতে এসেছে, আজকে যতটা সাহাবা এসেছে প্রত্যেকটা সাহাবীর জন্য আল্লাহ পাক খাবার রেডি করে দিয়েছে, খাবার রেডি করে দিয়েছে। এ আমার স্বামী গো, আপনাকে চিন্তা করতে হবে না। আলী বলছে, কি ব্যাপার? আলী বলছে, কি ব্যাপার? আজকে বাড়িতে যেন অন্য একটি সেন্ট পাচ্ছি গো। এ ফাতেমা তুমি কি রান্না করেছো বলো। বলছে, আলী গো আজকে আমি কিচ্ছু রান্না করি নাই, তবে কিচ্ছু রান্না করি নাই, তবে এই হাঁড়ি থেকে যেন কোনো একটা খুশবুদায়ক আপনার খাবারের সেন্ট বের হচ্ছে, খাবারের সেন্ট বের হচ্ছে। আলী যেন সরপেষ্টা তুলল, ওই জায়গাতে সরপেষ্টা তোলার সঙ্গে সঙ্গে জান্নাতি খাবার আমার জিবরিল আমিন পৌঁছে দিয়ে গেছে, জিবরিল আমিন পৌঁছে দিয়ে গেছে। আলী যেন খুশি হয়ে গেলেন, আমার শেরে খোদা আলী যেন খুশি হয়ে গেলেন, হায়দারে কারার খুশি হয়ে গেলেন। আল্লাহর নাবিকে সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দিলেন, আল্লাহর নবী খাবার খেতে লাগলেন, সাহাবা একরাম খেতে লাগলেন, সবাই খেলেন। সবাই খাওয়ার পরে আল্লাহর নবী খাবার কবিন কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে আমার নবী বলছেন যে, এ আমার সাহাবা একরাম তোমরা বলো গো, তোমরা বলো বলো বলো, আজকে যে খাবারটা তোমরা খেলে এই খাবারটা তোমরা এর পূর্বে কোনোদিন কি খেয়েছ? এ সাহাবি তোমরা এর পূর্বে কি এই খাবার খেয়েছো? তো সমস্ত সাহাবা ইকরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাবার খাওয়াতে দূরে থাক, কোনোদিন দেখি নাই। জোরে বলে সুবহানাল্লাহ, এই খাবার কোনোদিন দেখো নাই? না হুজুর, খাবার দেখি নাই। সাহাবীরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এই খাবার আলীর বাড়িতে কি করে আসলো? আপনার মেয়ে ফাতেমা আজকে কিভাবে রান্না করলো একটু জানতে চাই। আলী কান্না করতে লাগলেন, আমার নাভির চোখে যেন পানি চলে আসলো। নাবি বলছেন, আলী আমি জানতাম গো, জানতাম এই খাবার কোথা থেকে আসবে। যেই দিন তুমি আমাকে জিয়াফত দিয়ে এসেছিলে, যেই দিন তুমি দাওয়াত দিয়ে এসেছিলে, ওই দিন আল্লাহ আমার কাছে জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন আল্লাহ পাক। আল্লাহ পাক জিবরিল আমিনকে বলে দিয়েছিলেন, হে জিবরিল আমিন তুমি যাও যাও যাও, তুমি আমার নাবির কাছে যাও, নাবির কাছে আমার জিবরিল আমিন এসেছিলেন। জিবরিল আমিন আমার নাবিকে বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাবি গো, আজকে আপনার এই জায়গাতে
এই জায়গাতে আপনি যাবেন, আমার নাবির বাড়িতে আপনি যাবেন, আপনার নাবি আপনার আলের বাড়িতে আপনি যাবেন, আমি জান্নাত থেকে আমি খাবার রেডি করে নিয়ে আসব, আমি খাবার। নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, জীবনী বক্তা জিন্দাবাদ, জীবনী বক্তা সুলতান আহমদ সাহেব জিন্দাবাদ, নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায় রিসালাত। বাকিরাই আমার ভাইরাই আমার হুজুরে কিবলা চলে এসেছেন, তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসেছিলেন, আসার পরে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আলীর দাওয়াত গ্রহণ করেন, কারণ ওই আলীর বাড়িতে জান্নাত থেকে আমি খাবার নিয়ে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এসেছিলাম হাসার কারণ তোমরা জানতে চেয়েছিলে, জানার কারণ হচ্ছে এটাই যে ওই সময় তোমাদের জন্য আমি হাসি নাই, আলীর কথা শুনে হাসি নাই, আমি জিবরিলের কথা শুনছিলাম এবং হাসতেছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও গো, শুনে নাও, এই জায়গাতে পৃথিবীর জমিনে কোন বাবরচি নাই, কোন রান্নাকারি নাই, এই খাবারটা করেছে স্বয়ং ওই জান্নাত থেকে খাবার আসিতেছে। বাপজিরাই আমার ভাইরাই আমার, আজকে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, তবে তো আমাদের ইমানটা মজবুত হবে। আর যদি আমাদের ইমান যদি মজবুত না করতে পারি তাহলে আমাদের ইবাদত কবুল হবে? ইমান হচ্ছে আলাদা, আমল হচ্ছে আলাদা। ইমানকে মজবুত করতে হবে, আমল তো পরে করব আমরা, আর ইমান যদি মজবুত না হয় তাহলে বাদশা খান তার জননী মায়ের জন্য দোয়া করতে বলেছে, 1000 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করে, সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজিরাই আমার ভাইরাই আমার, তাই নাবীর প্রতি বিশ্বাস রাখতে হবে, নাবীকে মানতে হবে, নাবীর নাবীকে বিশ্বাস করা এটাই হচ্ছে ইমান, নাবীকে বিশ্বাস করাটাই হচ্ছে ইমান। বাপজিরাই আমার ভাইরাই আমার, তাহলে কি বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী হচ্ছেন আল্লাহর প্রিয়ত রসুল, এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। এ বিশ্বাসটা যখন আমরা নিতে পারবো, বিশ্বাসটা যখন চলে আসবে, তখন আমাদের ইবাদত গুলো কাজে আসবে। আর এ বিশ্বাসটা যদি না থাকে তাহলে আমাদের কোনো ইবাদত কাজে আসবে না। বাপজিরা নামাজ রোজা হজ যাকাত যাবতীয় ইবাদত কিছুই কাজে আসবে না। তাহলে নামাজের আগে আগে নাবীকে মানতে হবে, রোজার আগে নাবীকে মানতে হবে, হজের আগে নাবীকে মানতে হবে, যাকাতের আগে নাবীকে মানতে হবে। হালেমা বেওয়া 500 টাকা দান করেছে, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করে, সকলেই বলে আমিন, আল্লাহুম আমিন। জীবনী বক্তা চলে এসেছেন, ওনার হাতে দানটা দিবেন। যাই হোক, আর সামনের দিকে আগাচ্ছি না। তো বাপজিরাই আমার ভাইরাই আমার, কবরে যেতে হবে আমাদেরকে, আজকে সকলকে যেতে হবে কবরের কথা, কবরের খবর আমাদেরকে জানতে হবে, কবরটাকে স্মরণ করতে হবে। কারণ আজকে আমরা পৃথিবী 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 এই পৃথিবীটাকে বেশি ভালোবেসে ফেলিয়েছি, কিন্তু মনে রাখবেন এ পৃথিবী আমাদেরকে কিছু দিবে? পৃথিবীকে আমরা ভালোবাসা দিলাম, কিন্তু যাওয়ার সময়তে কি পৃথিবী আমাদেরকে কিছু দিবে? দিবে না। তাই পৃথিবীকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো। ভাবজিরাই আমার ভাইরাই আমার, পৃথিবী কিচ্ছু দিবে না, বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত সব কিছু পড়ে রইবে, কিন্তু যাবে শুধু সাদা কাফন। ও আমি চলে যাব, ও আমি চলে যাব,
আমাই তোমরা ভুলে জয়দা ডানে বাহাবে মাটি আমার মাটির বিছানা জোরে বলে সুবহানাল্লাহ আরে বাড়ি গাড়ি টাকা করে যাহা করেছি সব ফেলিয়া আমি জান একা যাইতেছি বাড়ি গাড়ি টাকা করে যাহা করেছি সব ফেলিয়া আমি জান একা যাইতেছি আয়া এত নিষ্ঠুর আয়া এত নিষ্ঠুর এই পৃথিবী আগে জানতাম না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি আমার মাটির বিছানা জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে ঘরের বেবে আরে ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা আরে ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মত বিদায় দিয়ে দিবে তাহারা আরে ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মত বিদায় দিয়ে দিবে তাহারা আয়া এখন বুঝলাম এই দুনিয়া আয়া এখন বুঝলাম এই দুনিয়ায় আমার কেহ নাই ডানে বামে মাটি আমার মাটির বিছানা